বিজেপির আইন অমান্য কর্মসূচিতে কড়া নিরাপত্তা বাড়ার সাথে প্রচুর পুলিশের সাথে প্রস্তুত রাখা হয়েছিল র‍্যাফ ও কমব্যাট ফোর্সকে, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজেপির আইন অমান্যে কড়া নিরাপত্তা দেখা গেল সদর শহর বারাসতে। শুক্রবার বারাসতে আইন অমান্য কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি। কর্মসূচিতে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত ছিল প্রচুর পুলিশ বাহিনী, প্রস্তুত রাখা হয়েছিল র‍্যাফ, কমব্যাট ফোর্স, জল কামান। আইন অমান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাহুল সিনহা। কর্মসূচির পর গ্রেপ্তার বরণ করেন বিজেপি নেতাকর্মীরা, তবে আইন অমান্য কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রথযাত্রা বেরোলই না, রথযাত্রার বক্তব্যের মধ্যে গণতন্ত্রের কথাই বলা আছে, মানুষের অধিকারের কথা বলা আছে। তো মুখ্যমন্ত্রী কি সব জানতা না সর্বজ্ঞ না জ্যোতিষী, জানি না এখন নতুন করে জ্যোতিষীর ব্যবসা খুলেছে কিনা, নইলে উনি জানলেন কি করে যে রথযাত্রার উদ্দেশ্য কি আছে? রথযাত্রার উদ্দেশ্য আমরা আমাদের পুস্তিকার মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে, বিভিন্ন হোর্ডিংয়ের মাধ্যমে জানিয়েছি, বাংলায় গণতন্ত্র নেই। রথযাত্রার উদ্দেশ্য তৃণমূলকে বাংলা থেকে, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বারাসাত।